ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস অলরেডি আমরা বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ সম্বন্ধে জেনেছি আমরা সেখানে অনেক থিওরিও পড়েছি স্কিনারের থিওরি পড়েছি ট্যাবলবের থিওরি পড়েছি থন্ডাকের থিওরি ইত্যাদিও পড়েছি আমরা সেখানে জেনেছিলাম অর্থাৎ বিহেভিয়ারিজম অনুযায়ী একজনের শিখুন তখনই হবে শিখুন বা লার্নিং তখনই হবে যখন তার সাথে সেই ঘটনাটা ঘটবে যেমন আমরা যদি দেখি প্যাভলোভের থিওরিতে আমরা দেখেছিলাম একটা ঘন্টি বাজার সাথে সাথে কুকুরের মুখ থেকে কী হচ্ছিলো মুখ থেকে লালা হচ্ছিল তাহলে সেই কুকুরটারই একমাত্র মুখ থেকে লালাখরণ হবে যেই কুকুরটার উপর আমরা এক্সপেরিমেন্টটা করব। সেখানে যদি নতুন কোনো কুকুর আসে তার কিন্তু ঘন্টি বাজার সাথে সাথে মুখ দিয়ে লালাখরণ হবে না বা আমরা যদি স্কিনারের থিউরিটাও দেখি সেখানে হচ্ছিলো যে একটা ইঁদুর যখন তার খিদা পাচ্ছিল লিভারে প্রেস করার মাধ্যমে সে খাওয়া নিচ্ছিল এটা হয়েছিল তার শিক্ষণ। তাহলে স্কিনারের থিওরি অনুযায়ীও সেই ইঁদুরটারই একমাত্র শিখন হবে যার উপর আমরা এক্সপেরিমেন্টটা করেছিলাম সেখানে যদি নতুন কোনো ইঁদুর চলে আসে সেই ইঁদুরটা কিন্তু সেই লিভারে প্রেস করার মাধ্যমে খাওয়া গ্রহণ করবে না তাই বিহেভিয়ারিজম বলছিল যে কোনো একটা ঘটনা যদি আমার সাথে ঘটে তখনই একমাত্র আমার শিখুন বা লার্নিং হবে কিন্তু এটা কি পুরোটা সত্যি আমাদের সাথে যদি ঘন ঘটনা ঘটে তারপরে কি আমরা শিখি যেমন অনেক সময় আপনাদের সাথেও এটা ঘটেছে আপনাদের ক্লাসে অনেকেই দুষ্টামি করছিলেন অনেকেই দুষ্টামি করছিল স্যার এসে কেবল একজনকে শাস্তি দিল এটা দেখার পর আপনারা সবাই শান্ত হয়ে গেলেন কেন আপনারা সেখান থেকে একটা আপনার আপনাদের লার্নিং হয়েছিল আপনারা শিক্ষা নিয়েছিলেন যে আপনারাও যদি গণ্ডগোল করেন তাহলে সেম ঘটনা আপনার সাথেও হতে পারে তাহলে লক্ষ্য করুন সেখানে কিন্তু ঘটনাটা আপনার সাথে ঘটেনি আপনার কোনো বন্ধুর সাথে ঘটেছিল আপনার বন্ধুকে স্যার পানিশ করেছিল কিন্তু সেখান থেকে কিন্তু আপনি শিক্ষা নিয়েছিলেন আপনি শিখেছিলেন যে এরকম করলে স্যার আমাদেরও একই রকম শাস্তি দিবে তাই শিখন জরুরি না যে আমার সাথে ঘটবে তারপরেই আমি শিখব আমাদের সামনে কোনো ব্যক্তি বা অন্য কারোর সাথে ঘটছে হচ্ছে কোনো ঘটনা সেটা থেকেও আমরা শিখতে পারি আজকে আমরা এমনই একটা থিওরি সম্বন্ধে জানব তবে শুরু করার আগে বলছি যারা সিটের প্রিপারেশন নিচ্ছেন বা কোন স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সিটেড দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যারা এনটিনেটে প্রিপারেশন নিচ্ছেন এনটেনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে পেপার ওয়ান এবং এনটেনেট এডুকেশনের বিভিন্ন টপিকের ওপর ভিডিও করা হয় যেগুলো যদি আপনি এনটেনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুক টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যুক্ত হতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন সেখানে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং চলুন তাহলে শুরু করি তাহলে ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সোশ্যাল লার্নিং থিওরি সম্বন্ধে এই থিউরিটা দিয়েছিলেন অ্যালবার্ট বান্দুরা তো এতদিন ধরে যে থিওরিগুলো এসেছিলো সেই থিওরিতে একটা বিষয় মিসিং ছিল সেটা হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমেও কি লার্নিং হতে পারে শিখন হতে পারে অবজারভেশন বলতে এখানে শুধু দেখা না শোনাও কিন্তু হবে এতদিন ধরে লার্নিংয়ে এটা মিসিং ছিল বিভিন্ন থিওরিতে এটা মিসিং ছিল যে লার্নিং দেখেও হতে পারে কাউকে আমি দেখছি কাউকে কোনো কাজ করতে দেখছি সেটার ফলেও আমার লার্নিং হতে পারে এটা এতদিন থিউরি থেকে মিসিং ছিল এটার উপর ফোকাস করলো কে অ্যালবার্ট বান্দুরা এটার উপর ফোকাস করেই তিনি তার থিওরিটা দিলেন যে থিওরিটাকে বলা হয় সোশ্যাল লার্নিং থিউরি তাহলে সোশ্যাল লার্নিং থিউরি কেন বলা হচ্ছে যে আমরা যে লার্নিং হয় আমাদের আমাদের যে লার্নিং হয় আমরা যে শিখি সেটা আমরা কোথা থেকে শিখি সোসাইটি থেকে শিখি বা আমাদের শিখনে লার্নিংয়ে সোসাইটি আমাদের সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য এই থিওরিটাকে বলা হয় সোশ্যাল লার্নিং থিওরি আবার এই থিওরিটাকে কোথাও কোথাও সোশ্যাল কগনিটিভ অ্যাপ্রোচও বলা হয় সোশ্যাল কেন বলা হচ্ছে যে আমরা শিখছি কোথা থেকে আমাদের সোসাইটি থেকে সমাজ থেকে কগনেটিভ বলা হচ্ছে এই জন্য যে আমরা যখন শিখছি সেখানে আমরা আমাদের থিঙ্কিং চিন্তাভাবনা আমাদের ব্রেনেরও সেখানে আমরা প্রয়োগ ঘটাই এরকম না যে আমি শুধু দেখলাম দেখি আমি শিখে গেলাম সেখানে আমরা আমাদের থিঙ্কিংকেও কাজে লাগাই আমরা চিন্তাও করি ঠিক আছে এর জন্য এই থিউরিটাকে সোশ্যাল কগনেটিভ অ্যাপ্রোচও বলা হয় তাহলে এই থিউরিটার নাম হচ্ছে সোশ্যাল লার্নিং থিউরি এই থিউরিটা কে দিয়েছিলেন এই থিউরিটা দিয়েছিলেন অ্যালবার্ট বান্দুরা ওকে এখানে কি লিখেছি দেখুন অবজারভেশন অফ আদার্স বিহেভিয়ার মে প্লে এ লিডিং রোল ইন লার্নিং তার মানে আমরা এতক্ষণ যেটা বললাম যে এতদিন থিওরি থেকে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে যে আমরা অবজারভেশনের মাধ্যমেও শিখতে পারি কাউকে আমি একটা কোনো কাজ করতে দেখলাম বা কারো সাথে কোনো একটা ঘটনা ঘটলো সেটা থেকেও আমরা শিখতে পারি যেমন হতে পারে আপনার বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে কোনো একটা বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সেই বাড়ির অনুষ্ঠানে দেখা গেল তারা কি জেনারেটার আনেনি হঠাৎ করে কারেন্ট চলে গেল একটা খুব বিশৃঙ্খল অবস্থা রাত রাতে তৈরি হয়ে গেল তাহলে সেখান থেকে আপনি একটা শিক্ষা নিলেন যে আপনার বাড়িতে যখন পরবর্তীতে অনুষ্ঠান হবে অবশ্যই রাতে যেহেতু অনুষ্ঠান অবশ্যই সেখানে কি জেনারেটারের ব্যবস্থা আপনি রাখবেন তাহলে সেটা কিন্তু অন্যের সাথে হলো। তার সেই অবস্থা থেকে আপনি শিক্ষা নিলেন আপনি লার্নিং নিলেন যে আপনার সঙ্গে যখন ঘটনাটা হবে বা আপনি যখন বাড়িতে অনুষ্ঠানটা করবেন সেই প্রবলেমটাকে এড়ানোর জন্য আপনি কি বাড়িতে জেনারেটারের ব্যবস্থা রাখবেন মানে অন্যের সাথে হলো সেখান থেকে আপনি শিখলেন সেটাই বলা হচ্ছে যে চিলড্রেন লার্ন বাই অবজারভিং অবজারভেশন অফ আদার্স বিহেভিয়ার মে প্লে এ লিডিং রোল ইন লার্নিং মানে অন্য কি করছে অন্যের বিহেভিয়ারে কি হচ্ছে অন্য কি আচরণ করছে সেটার থেকেও আমরা শিখতে পারি এরপরে কি আছে চিল্ড্রেন লার্ন বাই অবজার্ভিং অ্যান লেটার ইমিটেটিং দ্য পিপল অর পার্সেন মানে কি যখন একটা শিশু শেখে শিশুটা কীভাবে শেখে প্রথমে শিশুটা কি অবজার্ভ করে কাউকে অবজার্ভ করে তারপরে তার অনুকরণ করা শুরু করে এর ফলে কি শেখে যেমন আপনাদের অনেক সময় দেখেছেন যে আপনারা যে ঋত্বিক রোশন যখন নাচে আপনাদের খুব ভালো লাগে তাহলে প্রথমে আপনি তাকে লক্ষ্য করলেন আপনি তার নাচটাকে অবজার্ভ করলেন তারপরে কি যখন ফ্রি সময় থাকতো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতেন তাকে অনুকরণ করতেন তার মানে আপনি কিভাবে শিখলেন প্রথমে আপনি অবজার্ভ করলেন কাকে ঋত্বিক রোশনকে তারপরে আপনি তাকে অনুকরণ করা শুরু করলেন যে সে কিভাবে নাচে সেটাকে আপনি অনুকরণ করা শুরু করলেন তার ফলে আপনার কি লার্নিং হলো এরপরে কি আছে চিলড্রেন ফ্রম দ্য ভেরি বিগিনিং কিনলি অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ আদার্স মোস্ট কমনলি অব দ্য পিপল নিয়ারেস্ট টু দেম তার মানে একটা শিশু ছোট থেকেই তার আশেপাশে যে থাকে তার খুব কাছে যে থাকে তার মানে কি তার মাতা পিতা তার ভাই বোন তার টিচার তার দাদু দিদা যারা আছে তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করে এবং তাদের থেকে সে কি শেখে দ্য পার্সেন্স হুজ বিহেভিয়ার হি অবজার্ভস অ্যান্ড অফেন ইমিটেডস ইমিটেডস আর নোন অ্যাস মডেলস অ্যান্ড অবজারভেশনাল লার্নিং ইজ রেফার্ড অ্যাস মডেলিং তার মানে যে একটা শিশু যাকে অনুকরণ করার চেষ্টা করছে বা যাকে সে অবজার্ভ করছে সে হচ্ছে মডেল যেমন আপনার হৃতিক্রেশনের নাচ খুব ভালো লাগে এর জন্য আপনি কি ঋতিক্রেশনের নাচটাকে অবজার্ভ করা শুরু করলেন তাহলে কাকে আপনি অবজার্ভ করা শুরু করলেন হৃতিক্রেশনকে তাহলে হৃত্বিক রেশন হয়ে গেল আপনার মডেল এবং তার ফলে যে আপনার লার্নিংটা হলো সেই লার্নিংটাকে আমরা বলবো মডেলিং সেটা আপনি দেখার মাধ্যমে অনুকরণ করছেন অনুকরণ করার মাধ্যমে আপনার যে লার্নিংটা হলো সেটাকে আমরা বলবো মডেলিং ওকে এই থিওরিটাতে এই মডেল আর মডেলিং জায়গাটা আপনারা খুব মনে রাখবেন মডেল মডেলিং অবজারভেশন আর হচ্ছে ইমিটেটিং হচ্ছে অনুকরণ করা এই কয়েকটা ওয়ার্ড আপনারা খুব মনে রাখবেন এই ওয়ার্ডগুলো খুব আমাদের এই থিওরিটাতে আমাদের থিওরি বলতে এই থিওরিটা পড়তে গিয়ে আমরা দেখব খুব বেশি করে ইউজ হবে ওকে দেখুন বিহেভিয়ারিজম যখন আমরা পড়েছিলাম আমরা জেনেছিলাম যে কোনো একটা ঘটনা তখনই আমাদের সাথে হবে মানে কোনো একটা ঘটনা যদি আমাদের সাথে হয় তখনই আমাদের লার্নিং হবে কিন্তু এখানে আমরা দেখলাম যে কোনো একটা ঘটনা জরুরি না যে আমার সাথে ঘটবে তার ফলে আমার লার্নিং হবে কারো সাথে ঘটছে সেটা দেখেও আমার লার্নিং হতে পারে আবার বিহেভিয়ারিজম দেখা গিয়েছিল যে কিছু কিছু জায়গায় ওর একদম লিমিটেশন ছিল ও ব্যাখ্যা করতে পারেনি যে একটা শিশুর মধ্যে কেন অ্যাগ্রেসিভনেস দেখা যায় আপনারা অনেক সময় দেখেন কিছু কিছু শিশু খুব অ্যাগ্রেসিভ হয় যাকে তাকে খামচি দেয় লাথি মারে যে কোনো কিছু করে ঠিক আছে ভাত ভালো লাগলো না ইসে করে দিল থালাটাকে সরিয়ে দিল তাহলে এই জিনিসগুলোকে বিহেভিয়ারিজম কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। এই জিনিসটাকে ব্যাখ্যা করেছিল হচ্ছে আমাদের অ্যালবার্ট বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি এখন আমরা বোবোডল এক্সপেরিমেন্ট নামে অ্যালবার্ট বান্দুরা একটা এক্সপেরিমেন্ট যে করেছিল সেটা সম্বন্ধে জানবো যার ফলে আমরা বুঝতে পারবো একটা শিশুর মধ্যে কেন অ্যাগ্রেসিভনেস দেখা যেতে পারে চলুন তাহলে তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা বোবোডল এক্সপেরিমেন্টের সম্বন্ধে জানবো এটা উনিশশো সালে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এখানে মোট বাহাত্তর জন ছেলে আর মেয়েকে নেওয়া হয়েছিল যার মধ্যে ছত্রিশ জন ছেলে ছিল ছত্রিশ জন মেয়ে ছিল ঠিক আছে প্রত্যেকের বয়সে ছিল তিন থেকে ছয় বছর এই এক্সপেরিমেন্টটা করার জন্য অ্যালবার্ট বান্দুরা সেই ছেলে মেয়েকে কি করেছিলেন তিনটা গ্রুপে ভাগ করেছিলেন প্রত্যেকটা গ্রুপেই বারোটা করে ছেলে আর বারোটা করে মেয়ে ছিল মানে প্রত্যেকটা গ্রুপে চব্বিশ জন ছেলে মেয়ে ছিল যার মধ্যে জন ছেলে বারোজন মেয়ে ছিল ওকে তাহলে তাদের দেখানো হয় তাদের প্রত্যেকে একটা কমন ভিডিও দেখানো হয় কমন কি কমন দেখানো হয় যে একটা ডল ছিল একটা পুতুল ছিল সেটা মাটিতে পড়ে আছে মেঝেতে পড়ে আছে হঠাৎ করে একটা মেয়ে সেদিক দিয়ে যাওয়ার সময় সেই পুতুলটায় হোঁচট খায় যার ফলে কি মেয়েটা ব্যথা পায় এবং সেই মেয়েটা ব্যথা পাওয়ার জন্য সেই পুতুলটাকে ইচ্ছা মতন তিরস্কার করে খুব খারাপভাবে গালিগালাজ করে অ্যাবিউজ করে এবং পুতুলটাকে লাথি মারে পুতুলটার উপর পাঞ্জ করে ইচ্ছা মতন পুতুলটার উপর অত্যাচার করে এতটুকু সবাইকে কমন দেখানো হয় তার মধ্যে একটা গ্রুপকে দেখানো হয় যে মেটার যে এই আচরণ করলো এই আচরণের জন্য মেটাকে পরে রিওয়ার্ড দেওয়া হয় মেটাকে পুরস্কৃত করা হয় আরেকটা গ্রুপকে দেখানো হলো মেটার এই আচরণের জন্য মেটাকে পানিশ করা হয় ওকে আর আরেকটা গ্রুপকে এমন কিছু দেখানো হলো না যে মেটাকে রিওয়ার্ড বা পানিশ কিছু দেওয়া হলো না এরকম কিছু করা হলো মানে শুধু সেই ভিডিওটুকুই দেখা হলো সেই কমন যে ভিডিওটুকু ছিল যে মেটা পুরো অ্যাবিউজ করছে গালাগালি করছে মারছে ততটুকুই শুধু দেখানো হলো এই গ্রুপকে একটা গ্রুপে দেখানো হলো যে এর ফলে মেটাকে রিওয়ার্ড দেওয়া হলো আরেকটা গ্রুপে দেখানো হলো যে এই মেটা এরকম করার ফলে মেটাকে পানিশ করা হলো আর আরেকটা যে গ্রুপ ছিল সেই গ্রুপে এমন কিছুই দেখানো হলো না পরবর্তীতে দেখা গেল এই যে গ্রুপ যেই গ্রুপে দেখানো হয়েছিল সেই পুতুলটাকে মারার ফলে সেই পুতুলটার উপর অত্যাচার করার পর সেই যে মডেল ছিল মানে যেই মেটা। পুতুলটার উপর অত্যাচার করছিল তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছিল দেখা যাচ্ছিল যেই গ্রুপে এটা দেখানো হয়েছিল। সেই গ্রুপের বাচ্চারা হয়েছিল মোস্ট অ্যাগ্রেসিভ তাদেরও যদি কোনো পুতুল দেওয়া হতো তারাও কি সেই পুতুলটার উপর অত্যাচার করতো পুতুলটাকে লাথি মারতো ঘুষি মারত পুতুলটাকে গালিগালাজ করত। ইত্যাদি করত। কেন তার কারণ সেই বাচ্চাটা দেখেছিল যে এরকম করলে যে একটা পুতুলকে যদি আমি মারি কিক করি পাঞ্চ করি গালাগালি করি ঠিক আছে তাহলে কি হবে অ্যাভিউজ করি তাহলে কি হবে আমাকে রিওয়ার্ড দেওয়া হবে এর জন্য সেই বাচ্চার মধ্যেও যাই বাচ্চাগুলোকে দেখানো হয়েছিল যে তা সেই মেয়েটাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে সেই বাচ্চাগুলোর মধ্যে দেখা গেল কি সেই বাচ্চারা হয়ে গেল মোস্ট অ্যাগ্রেসিভ তাদেরকেও যখন কোনো ডল দেওয়া হচ্ছে তারাও সেই ডলের সাথে একই রকম আচরণ করছে আবার যেই বাচ্চাদের গ্রুপটাকে দেখানো হয়েছিল যে যেই মডেলটা বা যেই মেয়েটা সেই পুতুলটার সঙ্গে ওরকম আচরণ করার ফলে তাকে পানিশ করা হলো দেখা গেল সেই গ্রুপের বাচ্চারা ছিল লিস্ট অ্যাগ্রেসিভ তারা সবথেকে কম অ্যাগ্রেসিভ ছিল তার কারণ তারা কি শিখেছে যে তারা যদি এরকম করে তারা যদি পুতুলটাকে অ্যাবিউজ করে কেক করে পাঞ্চ করে তারপরে কি হবে তারা পানিশড হবে তারা তো এটা শিখেছিল এর জন্য তারা কি ছিল লিস্ট অ্যাগ্রেসিভ ছোটোবেলায় আমাদের মা বাবা মনে রাখবেন আমরা যদি ডাব্লুডাব্লিউই দেখতে যেতাম আমাদের কিন্তু দেখতে দিত না বলতো এগুলো দেখবি না এগুলো দেখলে তোর মনেও এই জিনিসগুলো চলে আসবে দেখুন আমাদের মা বাবারা কিন্তু অ্যালবার্ট বান্দুরাকে পড়েনি কিন্তু তাদের জ্ঞান হয়তো অনেক বেশি এর জন্য মা বাবা যেটা বলে সেটা আমাদের শোনা প্রয়োজন ওকে তার মানে আমরা যেটা দেখছি তার মানে টিভিতেও যখন আমরা কিছু দেখছি সেটার ফলেও আমরা কি শিখছি তাহলে আমরা যখন একটা বাচ্চাকে কিছু দেখাচ্ছি টিভিতে কিছু বাচ্চা কিছু দেখছে তখন আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা কি দেখছে একটা আমি ক্রাইম পেট্রোল নিশ্চয়ই বাচ্চার সামনে চালিয়ে রাখবো না তাহলে বাচ্চা সেই জিনিসগুলো শিখবে বাচ্চাদের আমরা যেটা দেখাবো বাচ্চারা সেটাই তার প্রভাব তার বাচ্চা বাচ্চার উপর পড়বে এবং সেটা সে শিখবে ওকে এর জন্য মনে রাখবেন যখন বাড়িতে বাচ্চা থাকবে বাচ্চা কি দেখছে টিভিতে বা এখন মোবাইলের যুগ মোবাইলের যুগে বাচ্চা কি দেখছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এটা ছিল বোবোডল এক্সপেরিমেন্ট এখন এই অ্যাডভার্ট বান্দুরার যে থিওরি আরও অনেক কিছু আমরা জানবো চলুন তাহলে তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা সোশ্যাল লার্নিং থিওরি সম্বন্ধে আরও বিষয়গুলো জানবো তাহলে সোশ্যাল লার্নিং থিওরি আমরা জানলাম দিয়েছিল হচ্ছে অ্যালবার্ট বান্দুরা তো এই থিওরিতে আমাদের যেগুলো আরও জানতে হবে সেটা হলো ভিক্টোরিয়াস লার্নিং ভিকোরিয়াস রিএনফোর্সমেন্ট ভিকোরিয়াস পানিশমেন্ট ভিক্টোরিয়াস কথাটা যখনই ইউজ হবে মনে রাখবেন যে কারো অন্য সাথে অন্যের সাথে হলো সেখান থেকে আপনি শিক্ষা নিচ্ছেন ওকে তাহলে ভিক্টোরিয়াস লার্নিং আমরা বলছি তার আগে জানি ভিকোরিয়াস রিএনফোর্সমেন্ট আর ভিকোরিয়াস পানিশমেন্ট সম্বন্ধে ভিক্টোরিয়াস রিএনফোর্সমেন্ট অনেক সময় আপনারা দেখেছেন যে আপনাদের ক্লাসে কোনো একজন ফার্স্ট হলো ক্লাসে কি একজন ফার্স্ট হলো সেটা দেখে আপনি এটা চিন্তা করলেন যে আপনিও যদি ফার্স্ট হন তাহলে আপনাকেও কি রিওয়ার্ড দেওয়া হবে যেহেতু একজন ফার্স্ট হওয়াতে তাকে রিওয়ার্ড দেওয়া হলো তাই আপনি চিন্তা করলেন আপনিও যদি ফার্স্ট হন আপনিও রিওয়ার্ড পাবেন এটা হলো ভিক্টোরিয়াস রিইনফোর্সমেন্ট। যে আপনাকে রিএনফোর্স করা হলো না কিন্তু রিনফোর্স করা হলো যে ফার্স্ট হলো তাকে রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে রিনফোর্স করা হলো কিন্তু সেটা সেটা দেখে আপনি নিজে রিনফোর্স হচ্ছেন ভিকোরিয়াস কথাটা মনে রাখবেন আরেকটু যদি আমি বলি ইনডাইরেক্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনার আপনার সরাসরি এক্সপিরিয়েন্স হলো না ইনডাইরেক্ট ওয়েতে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেখানে এই ভিকোরিয়াস কথাটা ইউজ করা হবে এখানেও দেখুন আপনার কিন্তু সরাসরি কিন্তু আপনাকে রি করা হলো না আপনি দেখলেন দেখে আপনি অন্যেরটা দেখে রিইনফোর্স হলেন সেটা হলো ভিকোরিয়াস রি আবার ভিকোরিয়াস পানিশমেন্ট যেমন আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ক্লাসে কী হলো অনেকেই দুষ্টমি করছিলেন কিন্তু স্যার এসে একজনকে পানিশ করলো সেটা দেখে আপনারা বুঝে গেলেন আপনিও যদি সেই দুষ্টমিটা আরও করেন স্যার এরপরে এসে আপনাকেও পানিশ করবে সেটা হলো ভিক্টোরিয়াস পানিশমেন্ট আর ভিক্টোরিয়াস লার্নিং হলো যখন আমরা অন্যকে দেখে শিখছি ঠিক আছে এইভাবে যখন আমরা শিখছি অন্য কি করছে সেটাকে অবজার্ভ করার মাধ্যমে আমরা কিছু আমরা লার্নিং করছি আমাদের লার্নিং হচ্ছে সেটা হলো আমাদের ভিক্টোরিয়াস লার্নিং অনেক উদাহরণই এরকম আমরা দিলাম এছাড়াও আমি আরেকটা মজার উদাহরণ আপনাদের দিই আপ আপনাদের মধ্যে ইভেন আমাদের মধ্যে আপনাদের মধ্যে বলবো না আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেরই একটা স্বভাব থাকে রাস্তায় যদি কুকুর থাকে বা কোনো অন্য কোনো প্রাণী থাকে তাদের খোঁচানো ঠিক আছে তাদের একটু জ্বালানো অনেকেরই একটা স্বভাব থাকে কিন্তু তো আপনার মনে হচ্ছে যে একদিন আপনি ওই কুকুরটাকে জ্বালাবেন কুকুরটাকে যাবেন অঙ্গভঙ্গি করবেন কুকুরটাকে যে সামনে গিয়ে উল্টো উল্টো আওয়াজ করবেন তার মধ্যে কুকুরটাকেই কুকুরটাকে আপনি খেপাবেন সিম্পল আপনার চিন্তা ভাবনা এটা আপনি হঠাৎ দেখলেন একটা লোক সেই কুকুরটাকে খেপাতে গেল এবং কুকুরটা সেই লোকটাকে তাড়া করলো এবং লোকটাকে একটা কামড় বসিয়ে দিল তখন আপনি কি সেই কুকুরটাকে গিয়ে জ্বালাবেন জ্বালাবেন না কিন্তু কেন আপনি শিখলেন আগে যে লোকটার সাথে যে ঘটনাটা ঘটলো সেটার থেকে আপনি একটা শিক্ষা নিলেন যে কুকুরকে জ্বালানো যাবে না তাই এটা হলো আপনার ভিক্টোরিয়াস লার্নিং মানে অন্যের সাথে কিছু ঘটছে সেটা দেখে আপনি শিখছেন মানে ইনডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে যখন আমরা কিছু শিখি সেটাকে বলা হয় ভিক্টোরিয়াস লার্নিং ওকে তাহলে এখন আমরা জানবো কজেস অফ লার্নিং যে লার্নিংয়ের কজেস কি কী আমরা কি সের জন্য শিখি আমরা কিসের জন্য শিখি যদি বলে কীভাবে আমরা শিখি অ্যালবার্ট বান্দুরার মতে কীভাবে আমরা শিখি সেটা হলো অবজারভেশন এবং হচ্ছে ইমিটেশন মানে কাউকে আমরা পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণ করার পর অনুকরণের মাধ্যমে আমরা শিখি কিন্তু শেখার কারণ যদি বলে অ্যালবার্ট বান্দুরা অনুযায়ী অ্যালবার বান্দুরা থিওরি অনুযায়ী সেটা হচ্ছে তিনটা একটা হচ্ছে আমাদের বিহেভিয়ার মানে আমাদের আচরণ আমরা কি এফোর্ট দিচ্ছি আমাদের কী অ্যাকশন সেটা একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট আমরা কোন সমাজে বাস করছি সেই সমাজ সমাজ আমাকে সেই সমাজটা কীরকম সেটা আরেকটা হচ্ছে কগনেটিভ বা পার্সোনাল মানে এখানে আমার চিন্তাভাবনা কীরকম আমার সেল বিলিফ কীরকম ঠিক আছে সেই বিষয়টাও কি আমাদের লার্নিংকে প্রভাবিত করে তাহলে লার্নিংকে লার্নিং কিছু কী কী কারণে হয় একটা হলো আমাদের বিহেভিয়ার আমাদের আচরণ আমাদের অ্যাকশন একটা হলো আমাদের এনভায়রনমেন্ট আমরা কোন পরিবেশ বসবাস করি কোন পরিবেশে আরেকটা হচ্ছে কগনেটিভ বা পার্সোনাল এখানে হচ্ছে আমাদের চিন্তাভাবনা কীরকম মানে আমাদের থিঙ্কিং কীরকম আমাদের আমাদের হচ্ছে বিশ্বাস কীরকম আমরা কোনো কাজ করতে পারবো কি পারবো না এটা নিজের উপর বিশ্বাস আছে কিনা এই সব বিষয় হচ্ছে কগনিটিভে আসবে এই বিষয়গুলো কি আমাদের লার্নিংয়ের কারণ অ্যালবার্ট বান্দুরার মতে এই যে তিনটা কারণ এই তিনটা কারণ কি একে অপরকে প্রভাবিত করে বিহেভিয়ার বাকি দুটোকে প্রভাবিত করবে এনভারমেন্ট বাকি দুটোকে প্রভাবিত করবে আবার কগনিটিভ বা পার্সোনালও কি দুটো যে ফ্যাক্টর আছে তাদেরকে প্রভাবিত করবে যেমন আমরা যেরকম পরিবেশে আমরা থাকব। আমরা যদি একটা পজিটিভ পরিবেশে থাকি আপনারা এখানে সবাই এনটি নেট বা সিটেট পাশ করার জন্য আপনারা সবাই চেষ্টা করছেন তাহলে আপনারা যদি একটা পজিটিভ এনভায়রনমেন্টে থাকেন আপনি এমন একটা এনভায়রনমেন্টে আছেন যে আপনার মা বাবা সব সময় আপনাকে মোটিভেট করছে না তুই চেষ্টা করলে পারবি তাহলে সেইভাবে আপনার আচরণ হবে আপনার অ্যাকশন হবে আবার সেইভাবে আপনার চিন্তা চিন্তাভাবনা গড়ে উঠবে আপনার সেল বিলিভ গড়ে উঠবে হ্যাঁ আমি পারবো আবার আপনাকে যদি একটা নেগেটিভ পরিবেশ দেওয়া হয় সেটার উপর নির্ভর করে আপনার বিহেভিয়ার হবে আপনার পার্সোনাল সেল বিলিভ হবে মা বাবা বলছে আমাকে চেষ্টা করতেন আমার দ্বারা হবে না তাহলে আমার দ্বারা হবে না তার মানে কি পরিবেশও কি আমাদের বিহেভিয়ার এবং কগনেটিভকে বা আমাদের প্রভাবিত করে যেমন শুধু কিন্তু এনভায়রনমেন্ট আর কগনেটিভ দিক থেকে যদি আমরা আমরা ভালো হই তাহলেই কিন্তু আমাদের লার্নিং হবে না যেমন আপনারা সবাই এখানে যেটা আমি বললাম যে এনটিএনএড হোক বা সিটেডের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাকে আমি ভালো পরিবেশ দিলাম আপনাকে সবসময় মানুষ মোটিভেট করছে আপনাকে আপনার কগনেটিভ লেভেলও সেই হাই আপনার সেল বিলিভ আছে আপনি পারবেন করতে কিন্তু আপনার মধ্যে বিহেভিয়ারে সেটা দেখা গেল না মানে আপনি এফোর্ট দিলেন না আপনার আচরণে সেটা দেখা গেল না তাহলে কি আপনি এনটি নেট হোক বা সি টেট হোক পাশ করতে পারবেন পারবেন না তাহলে লার্নিংয়ের জন্য এই তিনটা বিষয়ই প্রয়োজন এবং এই তিনটা বিষয় কি একে অপরের সাথে ইন্টার রিলেটেড ওকে আমি আমি যেমন বললাম যে এনভাররনমেন্ট যেমন আমাদের এই দুটোকে প্রভাবিত করে তেমনি আবার দেখুন বিহেভিয়ারও কি আমাদের এনভাররনমেন্ট বা কগনেটিভকে প্রভাবিত করবে দেখুন আমাদের আমরা জানি একটা সময় আমাদের সমাজে কি সতীদাহ প্রথা ছিল আমাদের সমাজে কি ছিল বিধবা বিবাহ আমাদের সমাজে চালু ছিল না রাজা রামমোহন রায় কি করলেন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলেন তারা বিভিন্নভাবে সেটাকে চালু করার চেষ্টা করলেন তারা ভাবে লড়লেন লড়ার মাধ্যমে সেটা চালু করলেন যে সতীদাহ প্রথাটাকে বন্ধ করলেন আর হচ্ছে বিধবা বিবাহটাকে চালু করলেন তাহলে তারা কি এফোর্ট করেছিল তারা কি এফোর্ট দিয়েছিল অ্যাকশন করেছিল ঠিক আছে তার ফলে কি আমাদের এনভায়রমেন্টে চেঞ্জেস আসলো এবং আমাদের থিঙ্কিং আমাদের চিন্তা ভাবনাতেও চেঞ্জেস আসলো তার মানে কি এই বিষয়গুলোর মধ্যে যে কোনোটাই বাকি দুটোকে প্রভাবিত করবে ওকে এবং প্রত্যেক এই প্রতিটার জন্যই কি আমাদের লার্নিং হবে এই তিনটা বিষয় একসাথে যখন ঘটছে তখনই আমাদের লার্নিং হচ্ছে শুধু পরিবেশের জন্য আমাদের লার্নিং হচ্ছে না যেমন আমি মাত্র উদাহরণ দিলাম আপনাকে যেই আপনি যেই পরিবেশে আছেন আপনাকে খুব ভালোভাবে মোটিভেট করা হলো তাহলেই যে আপনার লার্নিং হবে সেটা না আপনি শুধু চিন্তা করছেন না আমি পারবো চেষ্টা করলে আপনার বিলিভ আছে তাহলে আপনার লার্নিং হবে না আপনাকে এফোর্ট সেখানে দিতে হবে এই তিনটা বিষয় একসঙ্গে যখন হচ্ছে তখনই আর কি আমাদের লার্নিং হচ্ছে তাহলে এগুলো গেল আমাদের কজেস অফ লার্নিং এখন আসবে হাউ ডাস লার্নিং টেক প্লেস যে আমাদের লার্নিং কিভাবে হয় কি যে প্রসেসটা আছে সেটা কি কোনটার পর কোনটা ঘটনা ঘটে এখানে কিন্তু তিনি স্টেপে বলেছিলেন ঠিক আছে যে চারটা স্টেপে আমাদের লার্নিং ঘটে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি অ্যাটেনশান আচ্ছা এটাকে না সাইকেলও বলা হয় দেখবেন এটার থেকে এটা এটা এভাবে একটা সাইকেল করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন প্রথম যে স্টেপ সেটা হলো কি অ্যাটেনশান আমরা যেমন আমরা মাত্র উদাহরণ নিয়েছিলাম যে প্রথমে উদাহরণ নিয়েছিলাম যে আপনারা আপনার হৃত্বিক রোশনের নাচ কি খুব ভালো লাগে এর জন্য আপনি কী করলেন হৃত্বিক রোশনকে দেখলেন দেখার মাধ্যমে সেটাকে অনুকরণ করলেন এবং আপনি শিখলেন তাহলে এখানে লক্ষ্য করুন প্রথমে কি আছে অ্যাটেনশন মানে আপনার মনোযোগ যে কোনো একটা মডেল মডেল মানে কি যাকে আপনি অনুকরণ করছেন সে আপনাকে কি করল আপনাকে আপনাকে সেই দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করলো বা আপনার সেই দিকে অ্যাটেনশনটা গেল আপনার মনোযোগটা গেল ফার্স্ট কি আসলো অ্যাটেনশন যে যেটা আমাকে দৃষ্টি আকর্ষণ করলো সেটার প্রতি আমার মনোযোগ গেল এরপরে আসলো কি রিটেনশন রিটেনশন বাড়িটাকে অনেক জায়গায় মেমোরিও বলা হয় হচ্ছে রিমেম্বারিং দ্য বিহেভিয়ার আমাদের হৃতিক্রোশনের নাচ খুব ভালো লাগলো এর জন্য কি যখন আমরা অবসর সময় থাকলাম আমরা কি করলাম সেই নাচটা কীরকম আমরা চোখ বন্ধ করে ভাবতে শুরু করলাম আমরা মেমোরিতে নেওয়া শুরু করলাম মনে করা শুরু করলাম সেটা হচ্ছে রিটেনশন এরপরে কি অ্যাকশান আমরা কি সেটাকে আমরা অনুকরণ করা শুরু করলাম আপনা আমরা যখন ফাঁকা থাকলাম আমরা নিজে নিজে সেটাকে করা শুরু করলাম তারপরে অন্যের সামনে গিয়েও সেটা করে দেখানো শুরু করলাম দেখ তো আমার নাচটা ঋত্বিকের মতো হচ্ছে কিনা এরপরে আসবে রিএনফোর্সমেন্ট বা মোটিভেশন তাহলে যখন আমি কারো সামনে করলাম যখন সে আমাকে বলছে বাহ তুই তো ভালোই শিখেছিস চেষ্টা কর আরও পারবি তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি যখন হচ্ছে তখন ধীরে ধীরে আমাদের কি হচ্ছে আমাদের সেটা লার্নিংয়ে পরিণত হচ্ছে ঠিক আছে যখনই আমার মোটিভেশন পেয়ে যাচ্ছি তখন সেই কাজটাকে আমরা বারবার করছি যে আমাকে বলছে না তোর ভালো হচ্ছে তুই আরও চেষ্টা কর আরও পারবি আরও নিখুঁত হবে তোর তখন কি বারবার আমরা কাজটা করছি এর ফলে কি আমরা ঋত্বিকের মতো নাচা শিখছি এর ফলে কি আমাদের লার্নিং হচ্ছে আবার ধরুন এদের মধ্যে কোনো একটা স্টেপ যদি আমাদের মিস হয়ে যায় বা লাস্টে স্টেপটাও যদি আমাদের মিস হয়ে যায় আমাদের লার্নিং হবে না যেমন আপনারা সবাই হয়তো এটা অবজার্ভ করেছিলেন যে যখন তেরে নাম বইটা আসে তখন স্যালমান খানের যে চুলের কাটিং সেটা সবার ভালো লাগে অনেকেরই ভালো লাগে এর জন্য অনেকে কি করা শুরু করে স্যালমানের মতো চুলের কাটিং করা শুরু করে তাহলে সেখানে স্যালমান ছিল মডেল আর তার ফলে যে চুলের কাটিংটা তারা করছিল সেটা ছিল কি মডেলিং ওকে তাহলে অ্যাটেনশন কী ছিল যে স্যালমানের সেই চুলের কাটিংটাকে ভালো লেগে যাওয়া সেটা ছিল অ্যাটেনশন যে কিভাবে স্যালমান সেই চুলটা করেছিল এরপরে ছিল রিটেনশন রিটেনশানে আমরা আমরা হচ্ছে মেমোরিতে নেওয়া শুরু করলাম যে চুলটা কেমন ছিল চুলটাকে কিভাবে করলে আমাদের সেরকম হবে আমরা মনে করা শুরু করলাম ঠিক আছে এরপরে গিয়ে আমরা অ্যাকশন আমরা সেলুনে গেলাম সেলুন নিয়ে গিয়ে বললাম যে আমাকে চুলের কাটিংটাকে এইভাবে করে দাও এটা হলো কি আমাদের অ্যাকশন আমরা বিহেভিয়ারে সেটাকে আনলাম ওকে এটাকে রিপ্রোডাকশনও বলা হয় এরপরে কি মোটিভেশন এখন এখন যদি সেটাকে আপনাকে রিএনফোর্স করা হয়ে থাকে যেমন আপনি চুলের কাটিংটাকে এভাবে করে আসলেন এখন বাড়িতে আপনাকে বলা হলো বাহ ভালো হয়েছে বা কেউ কিছু বললো না বা আপনি মনে করলেন তাহলে বা খুব ভালোই হয়েছে বন্ধু যাচ্ছে আমাদের আমার দিকে তাকাচ্ছে তাহলে আপনি কি রিএনফোর্স হয়ে গেলেন তার মানে সেটা আপনার একটা লার্নিংয়ে পরিণত হয়ে গেল কিন্তু ধরুন আপনি বাড়িতে আসলেন বাড়িতে এসে আসার পরে কী হলো যে আপনার মা বা বাবা বলছে এটা কী করে আসছিস চুলের কম বা স্কুলে গেলেন পুরো ধাওয়া দিল। তখন আমাদের কি হলো আমরা পরের দিন আবার সেলুনে গেলাম সেলুনে গিয়ে একদম খুব ভদ্র ছেলের মতো একটা কাটিং করে চলে আসলাম তার মানে কি সেখানে কিন্তু আমাদের লার্নিং হলো না তার মানে কেন লার্নিং হলো না তার কারণ আমরা সেখানে মোটিভেশন পেলাম না বা আমাদের দেওয়া হলো না এর জন্য কিন্তু সেটা আমাদের লার্নিংয়ে লার্নিংয়ে রূপান্তরিত হলো না তাহলে লার্নিংয়ে লার্নিংটা কিভাবে হয় প্রথমে আমাদের কী আসে অ্যাটেনশান যে কোনো একটা কিছু আমরা মনোযোগ সহকারে সেটাকে পর্যবেক্ষণ করি তারপরে কি আসে আমাদের মেমোরি বা রিটেনশান আমরা সেই জিনিসটাকে নিয়ে ভাবা শুরু করি আমরা মেমোরিতে চিন্তা করা শুরু করি যে সেটা কীরকম ছিল তারপরে আসে অ্যাকশান সেটাকে আমরা আমাদের এফোর্ট বা আমাদের কর্মে সেটাকে আনি ঠিক আছে এরপরে সেই কাজটাকে সে আমরা যে কাজটা করছি তাকে তার যে মিমিক্রি করার চেষ্টা করছি বা তাকে যে অনুকরণ করার চেষ্টা করছি আমাদের মডেলকে ঠিক আছে সেটাকে যদি এখন রি করা হয় আমি যে কাজটা করলাম সেটাকে যদি রি করা হয় তাহলে কি সেই আমাদের সেটা লার্নিংয়ে পরিণত হবে আরেকটা যদি এরকম উদাহরণ নেই অনেক সময় কি আমরা কুকিংয়ের ভিডিও দেখি কুকিংয়ের ভিডিও দেখে আমাদের খুব ভালো লাগে আমরা প্রথমে কি করি অনুকরণ করি বা এত সুন্দর বিনের রান্না আমিও চেষ্টা করব। অ্যাটেনশন হয়ে গেল এরপরে আসবে রিটেনশন আমরা চিন্তা করা শুরু করি যে কীভাবে রান্নাটা করেছিল কি কি জিনিস এই ইনগ্রিডিয়েন্ট দিয়েছিল কতটা সময় ম্যারিনেট করেছিলো মাংসটাকে আমরা রিটেনশন করি আমরা মেমোরিতে চিন্তা করার চেষ্টা করি তারপরে আসে অ্যাকশন যে নিজে তারপরে সেটাকে বানানোর চেষ্টা করি এখন বানালাম বানিয়ে যদি ভালো লাগে তাহলে কি হবে সেটা আমাদের লার্নিং হবে পরবর্তীতে আমরা আবার সেইভাবে বিরিয়ানি বানাবো কিন্তু যদি সেটা ভালো না হয় খারাপ হয় তাহলে কি সেটা আমাদের আর লার্নিংয়ে পরিণত হবে হবে না আমরা সেইভাবে আর বানাবোই না তাই না তাই যদি সেটা ভালো হয়ে যায় বিরিয়ানিটা ভালো হয়ে যায় খেতে ভালো হয় গন্ধে ভালো হয় সব দিক থেকে ভালো হয় তাহলে সবাই আমাকে বলবে বা ভালো হয়েছে আবার করবি তাহলে সেটা কি আমাদের লার্নিংয়ে পরিণত হয়ে যাবে আর সবাই যদি সেখানে যদি আমাকে রিএনফোর্সমেন্ট না দেয় যে ভালো হয়নি হবে করিস না যখন ন সব কিছু মাটি গেল তাহলে কি আমরা পরবর্তীতে আর করবো না তাহলে আমাদের সেটা লার্নিংয়ে পরিণত হবে না তাহলে এই যে আমরা বান্দুরা থিউরিটা পড়ছি অ্যালবার্ট বান্দুরার এখানে আর একটু বিষয় আমাদের আরেকটু বিষয় আমাদের বাকি আছে সেটা এখন আমরা জানবো চলুন তাহলে তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরিতে বিহেভিয়ার মডিফিকেশান টেকনিক সম্বন্ধে তিনি কি বলেছিলেন সেটা সম্বন্ধে জানবো অ্যালবার্ট বান্দুলা বলেছিলেন যে একটা মানুষ যখন সাকসেস হবে বা একটা মানুষ যখন সাকসেসফুল হবে তখন সেখানে তিনটা ফ্যাক্টর বা অ্যাবিলিটি কাজ করে সেটা হচ্ছে সেলফ রেগুলেশন সেলফ এফিকেসি আর হচ্ছে লার্ন হেল্পলেসনেস সেলফ রেগুলেশন কি সেলফ রেগুলেশনের মধ্যে এই বিষয়গুলো চলে আসবে সেলফ রেগুলেশন হলো যখন আমরা নিজের যে ইমোশন থিঙ্কিং বিহেভিয়ার ইত্যাদিকে মনিটর করতে পারবো নিজেই সেগুলোকে কন্ট্রোল করতে পারবো মনিটর করতে পারবো যেমন এখানে আমি আরও লিখেছি গোল সেটিং প্ল্যানিং সেলফ মনি মনিটরিং এগুলো কী আমি বলছি আপনাদের একে একে যেমন আপনারা সবাই কি করেছেন আপনারা সবাই একটা গোল সেট করেছেন কি এনটি নেট এক্সামে পাস করবেন বা সিটেট কোয়ালিফাই করবেন এটা আপনি কি গোল সেট করেছেন এরপরে আপনি কি করলেন এটা প্ল্যানিং করলেন এগুলো সব সেলফ রেগুলেশন ঠিক আছে নিজেকে সাকসেসফুল করার অ্যাবিলিটি ঠিক আছে তাহলে দেখুন প্ল্যানিং আপনি প্ল্যান করছেন যে কিভাবে পড়বেন কতক্ষণ পড়বেন কোন জায়গা থেকে কোন ম্যাটেরিয়ালসটা নিয়ে পড়বেন আপনি কি পুরো প্ল্যান করছেন এরপরে আছে সেলফ মনিটরিং যে আপনি মাঝে মাঝে নিজেকে দেখছেন নিজেকে মনিটর করছেন যে আপনার পড়াটা কতটা প্রোগ্রেস হলো আপনি কতটা এখন যদি পরীক্ষা হয় আপনি কতটা আপনি পেতে পারেন নিজেকে মনিটর করছেন সেটা হচ্ছে সেলফ মনিটরিং বা আপনি আজকে যে প্ল্যানটা করলেন সেটা কতটা সাকসেসফুল হলো সেটা হলো কি সেলফ মনিটরিং এরপরে হলো সেলফ ইনস্ট্রাকশন দেখা গেল কোনো কারণে হয়তো কোনো দিন আপনার যে প্ল্যানটা আপনি মনিটর করে দেখলেন যে এই কারণের জন্য আমার সেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না হয়তো আপনি খুব বেশি সময় পাবজি খেলতে বা এখন ব্যাটেল গ্রাউন্ড খেলতে সময় নষ্ট করছেন তাহলে আপনি সেলফ মনিটর করার মাধ্যমে সেটা বুঝলেন যে এই কারণে আমার আমার যে প্ল্যানটা আমি করেছিলাম সেটা সাকসেসফুল হচ্ছে না এখন আপনি কি সেলফ ইনস্ট্রাকশন দিবেন যে তাহলে এই কাজটা করা আমাকে এখন বন্ধ করতে হবে ঠিক আছে তাহলে সেটা কি হলো সেলফ ইন্সট্রাকশন এরপর আছে সেলফ মোটিভেশন আমরা কি করি আমাদের দেখুন মোটিভেশন আমরা দেখেছিলাম যে একটা বাহ্যিক মোটিভেশন থাকে একটা অভ্যন্তরীণ মোটিভেশন থাকে তো অলরেডি আমরা এগুলো মোটিভেশনের ভিডিওতে শিখেছি মনে রাখবেন বাহ্যিক মোটিভেশনের থেকেও যেটা ভিতরের মোটিভেশন অভ্যন্তরীণ মোটিভেশন সেটা অনেক বেশি শক্তিশালী এবং লং লং রানে আমাদের যে ভিতরের মোটিভেশন আমাদের যে অভ্যন্তরীণ মোটিভেশন সেটাই বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে তখন দিনের শেষে আপনাকে নিজেই নিজেকে মোটিভেট করতে হবে বাইরের লোক একদিন বলবে দুদিন বলবে তৃতীয় দিন থেকে আপনাকে নিজেকেই নিজেকে মোটিভেট করতে হবে তাই আমরা যখন সাকসেসফুল হতে যাই ঠিক আছে সেখানে আমাদের সেলফ মোটিভেশন সেলফ ডিসিপ্লিন এগুলো থাকাও খুব প্রয়োজন এরপরে আর একটা অ্যাবিলিটির কথা তিনি কি বললেন সেলফ এফিকেসি সেলফ এফিকেসি মনে রাখবেন হচ্ছে নিজের প্রতি আপনার যে বিলিফ যে আমরা নিজের প্রতি যে বিশ্বাস রাখি সেটাই হচ্ছে আমাদের সেলফ এফিকেসি এটা হচ্ছে দু ধরনের হাই লো হাইটা কি যদি আপনার মধ্যে হাই সেলফ এফিকেসি থাকে তাহলে কি হবে আপনি যখন একটা সিচুয়েশানে পড়বেন আপনার মধ্যে এই বিলিফটা থাকবে যে আমি যদি চেষ্টা করি তাহলে এই সিচুয়েশনটাকে আমি কঙ্কার করতে পারবো মানে এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশানটাকে এই প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো আপনার মধ্যে বিলিফটা থাকবে আর যদি আপনার মধ্যে লো সেলফ এফিকেসি থাকে তাহলে আপনাকে যদি কোনো প্রবলেমই দেওয়া হোক না কেন কোনো সিচুয়েশনে যখন আপনি পড়বেন আপনি ভাববেন যে আমার আমি এটা পারবো না মানে আপনার মধ্যে সেল বিলিভই থাকবে না যে কোনো কাজ আপনি করে সাকসেসফুল হতে পারেন আপনি চেষ্টা না করেই বলবেন যে আমার দ্বারা হবে না ঠিক আছে তাহলে এটা হলো হাই আর লো সেলফ এফিকেসি এরপরে আছে লার্ন হেল্পলেস নেস লেস নেস এটা কি এটা হচ্ছে যখন আমরা কয়েকবার আমাদের জীবনে ফেলিওর আসে কোনো একটা ঘটনায় যখন আমাদের কয়েকবার ফেলিওর আসে তখন আমরা এটা বিশ্বাস করা শুরু করি যে সেই কাজটা আমরা পারব না যেমন আপনাদের মধ্যে অনেকে কি করেছেন প্রথমে একবার সিটেড দিয়েছেন বা এন্ট্রি নেট এক্সাম দিয়েছেন ভাবলেন কি হলো না প্রথমবার হলো না দ্বিতীয়বার দিলেন হলো না তৃতীয়বার দিলেন হলো না চতুর্থবার দিলেন হলো না এভাবে পঞ্চমবার যখন আপনি দিতে যাবেন বা প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি কী ভাবছেন যে এবারও আমার হবে না বা আমার দ্বারা এই এক্সামটা কোয়ালিফাই করা হবে না এক্সামটা খুব কঠিন ঠিক আছে এটা হচ্ছে আপনার কি আপনি তখন কি হয়ে গেছে আপনার লার্ন হয়ে গেছেন কিসে লার্ন কিসে লার্ন হয়েছেন হেল্পলেস নেসে তাহলে এটাকে আমাকে কি আটকাতে হবে এটার জন্য আমরা কি করব। যখনই কোনো স্টুডেন্ট প্রথমবার ফেলিয়র হচ্ছে কোনো জায়গাতে তাহলে তাকে অ্যানালাইজ করার সুযোগ দেব যে কেন বা আমরা নিজের অ্যানালাইজ করব। কেন আমরা হচ্ছে ফেলিওর হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট আর আমরা যদি নিজেদের লাইফে হই আমি কোনো একটা এক্সাম দিলাম কোনো একটা এক্সাম দিয়ে আমি কি পাশ করতে পারলাম না তাহলে আমাকে অ্যানালাইজ করতে হবে আমার যে প্ল্যানিং ছিল সেটা কি সেটাতে কি কিছু ভুল ছিল বা আমি যে সেলফ মনিটর করেছিলাম নিজেকে সেখানে কি কোনো প্রবলেম রয়ে গেছিলো আমি কি ঠিকভাবে নিজেকে সেলফ মোটিভেট করতে পেরেছি পেরেছিলাম তাহলে এই জায়গাগুলো আমাদের তখন দেখতে হবে ঠিক আছে তো যখনই আমরা একবার কোনো জায়গাতে ফেলিওর হচ্ছি বারবার যদি ফেলিওর হয় আমাদের মধ্যে কি চলে আসবে হেল্পলেসনেস এটাকে আটকানোর জন্য যখনই আমরা ফেলিওর হচ্ছি আমাদের ফেলিওরের কারণটা খুঁজে সেটাকে আমাদের দূর করতে হবে তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করুন এই অ্যালবার্ট বান্দুরা থিওরিটা আমি এক্সট্রা করে লেখাচ্ছি না যে এডুকেশনাল ইম্পর্টেন্স কি হতে পারে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যারা সিটেড দিবেন তাদের তো আসবে না বা নর্মাল যদি যারা বিএড দিচ্ছেন তাদের যদি কখনো বা এম যারা করছেন তাদের যদি কখনো বলা হয় যে অ্যালবার্ট বান্দুরার থিওরির এডুকেশনাল ইম্পর্টেন্স কী তাহলে আমরা কি বলবো বা কি বলতে পারি যেমন আমরা এটা বলতে পারি যে এতদিন থেকে আমাদের যে আমাদের যে এডুকেশনে সেখানে কি অবজারভেশনের মাধ্যমে আমরা লার্নিং করি সেটা মিসিং ছিল ঠিক আছে কিন্তু অ্যালবার্ট বান্দুরা প্রথম বললেন যে অবজারভেশনের মাধ্যমেও আমরা শিখি এবং ইমিটেশন মানে অনুকরণ করার মাধ্যমেও আমরা শিখি এটা তার খুব একটা বড় কৃতিত্ব ছিল ছাড়াও যদি আমরা লক্ষ্য করি তিনি যে এখানে সেলফ মোটিভেশন তারপর হচ্ছে গোল সেটিং সেলফ রেগুলেশনের কথাগুলো বলেছেন সেগুলোও কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন সেলফ মোটিভেশনের কথা তিনি বলেছেন তাহলে সেলফ মোটিভেশান অবশ্যই আমাদের খুব গুরুত্বপূর্ণ তখন আমি আমরা সবাই জানি আমি বলছি না আমরা সবাই জানি যে দীর্ঘদিনে যদি লং রানে যাই আমরা লং রানে আমাদের সেলফ মোটিভেশনই কাজ করবে অন্য কি আমাকে মোটিভেট করছে সেটা কাজ করবে না আমি নিজেকে মোটিভেট করতে পারছি কিনা সেটাই লং রান লং রানে আমাকে হেল্প করবে তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যালবার্ট বান্দুরার যে থিওরি তার এডুকেশনাল ইম্পর্টেন্স এছাড়াও আমরা অনেক পড়েছি যেমন আমরা যে কারণগুলো পড়লাম যে কি কি কারণে আমাদের লার্নিং হয় সেই কারণগুলোও কিন্তু এডুকেশনাল ইম্পর্টেন্স আসবে ঠিক আছে তো এটা ছিল আজকে আমাদের হ্যাঁ যে থিওরিটা আমরা পড়লাম অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি সেটা ডিয়ার ফ্রেন্ডস সাইকোলজির ওপর এরকম অনেক থিওরি অলরেডি আমাদের চ্যানেলে করা আছে আপনারা যদি সেগুলো দেখেন আপনারা সেখান থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ